বেলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হল লাতিন আমেরিকান কার্নিভাল। দক্ষিণ আমেরিকার সংস্কৃতিকে জনপ্রিয় করার জন্য প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী এই আয়োজন। এই আয়োজনের প্রতিপাদ্য লাইফ ইজ আ কার্নিভাল। এটা আমাদের 10 বছরের পরিশ্রম। 2014 থেকে আমি প্রথম এটার একটা দেশে যাই, সেখানে ল্যাটিন আমেরিকান ফিল্ম ফেস্টিভ্যাল দেখার সুযোগ হয়। সেই থেকেই আসলে চিন্তাটা মাথায় আসে যে বাংলাদেশেও এটা করি। বেসিক্যালি আমি একজন ভূপর্যটক, সাইকেলে করে প্রায় 6টি মহাদেশের 62টি দেশ ট্রাভেল করেছি। তো ল্যাটিন আমেরিকাও গিয়েছিলাম প্রথম 2005 সালে, তখন 3 মাসে আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, বলিভিয়া, চিলি ঘুরি। এবং 2023 সালের ফেব্রুয়ারিতে আমরা মেক্সিকোতে বাংলাদেশ এম্বাসির সহযোগিতায় আমাদের দুজন ফটোগ্রাফারের তোলা ছবি দিয়ে সেখানে ফটোগ্রাফি এক্সিবিশন হয়। বাংলাদেশের মানুষ খুব বেশি ল্যাটিন আমেরিকা সম্পর্কে জানে না, অ্যাকসেপ্ট ফুটবল। ফুটবলকেই তারা চিনে জানে, কিন্তু ফুটবলের বাইরেও ল্যাটিন আমেরিকা একটা অসম্ভব সুন্দর ভাইব্রেন্ট কান্ট্রি। ওখানকার ল্যান্ডস্কেপ, ওখানকার খাবার, পোশাক, নাচ, গান, ওদের আতিথেয়তা, ওদের রসবোধ, আড্ডা সব কিছু আমাদের সাথে মিলে যায়। উৎসবে প্রদর্শিত হয়েছে লাতিন আমেরিকার বিভিন্ন দেশ নিয়ে লেখা বই, ভ্রমণ সাহিত্য ও লাতিন আমেরিকা ভ্রমণ নিয়ে বাঙালি ও বাংলাদেশি লেখকদের গ্রন্থ সম্ভার। আমি স্বপ্নরাজ 64 জেলা বাইসাইকেলে ভ্রমণ করার মাধ্যমে বই পড়ার আন্দোলন করেছি। তো আজকে বাংলাদেশ ট্রাভেলস রাইটার্স অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ল্যাটিন আমেরিকান কার্নিভালে এসে আমি খুবই আনন্দিত। এখানে এসে অনেক দেশ বিদেশ ভ্রমণপ্রেমী ট্রাভেলারদের সাথে পরিচিত হয়েছি এবং এখানে যে সিনেমা দেখার যে প্রদর্শনীর যে ব্যবস্থা রাখা হয়েছে দেশের এবং দেশের বাহিরের যে ট্রাভেল বিষয়ের উপর সিনেমা, বিশেষ শ্রেষ্ঠ সিনেমাগুলা আসলে দেখে আমি খুবই আনন্দিত। লাতিন আমেরিকার শিল্প সংস্কৃতিকে ছড়িয়ে দিতে প্রদর্শিত হয়েছে বিভিন্ন বিখ্যাত লাতিন আমেরিকান চলচ্চিত্র। উৎসবের শেষ দিন শনিবার দেখানো হয় চিলির সিনেমা মাচুকা, কলম্বিয়ার এলবিট, কিউবার মার্টি, দ্য আই অফ দ্য ক্যানারি, উরুগুয়ের সোসাইটি অফ দ্য স্নো, পেরুর মার্গারিটা এবং আর্জেন্টিনার সিনেমা দ্য সিক্রেট ইন দেয়ার আইস। এখানে আমার খুব ভালো লাগছে, আমি আমার পরিবারকে নিয়ে এসেছি। আমি আজকে এখানে কলম্বিয়ার একটা ছবি দেখলাম এবং ল্যাটিন আমেরিকার দেশ পেরু এবং চিলি এবং উরুগুয়ের ছবিও দেখেছি। এখানে ওদের যে ছবিটা ওরা এখানে দেখাইছে, যে ছবিগুলা, এই ছবিগুলোর মাধ্যমে আমি ওদের জীবনযাত্রাগুলো দেখতে পারছি, যা অনেকটা আমাদের সাথে ম্যাচ করে। এবং আজকে ওনাদের এই আয়োজনের কারণে আমরা বাংলাদেশে বসে ল্যাটিন আমেরিকার জীবন ও জীবিকা সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম। আমি এখানে আর কি আজকে সিনেমা দেখতে এসেছিলাম। এটা আমি দেখার পরে ল্যাটিন আমেরিকা সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম, যে ওদের কালচার কেমন, ওরা কীভাবে থাকে এসব। উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে এই লাতিন আমেরিকান কার্নিভাল।